हाय व्यूअर्स अस्सलाम वालेकुम। आजकल वीडियो ते आपना देशाते पारोटी और डिम दिए एक नाश्ता रेसिपी शेयर करछी। आशा करछी भालो लागबे। खुबी कम समय एवं कम उपकरणे तैरी करे फेलते पारबेन ए नाश्ताटी। तो व्यूअर्स कथा ना बाड़िए चलुन देखे फेली पुरो भिडियोटी। आजकल रेसिपिटा तैरी करार जोनो आमार प्रथमे लागबे पारोटी। এখন এই পাউরুটিটাকে কেটে ছোট ছোট টুকরো করে নেছি। দেখুন ভিউয়ার্স, পাউরুটিগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে নিয়ে নিয়েছি। এখন অন্য আরেকটি বাটিতে আমি একটা ডিম ভেঙে নেছি। এবার এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে এই ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেছি। খুব ভালো করে ডিমটা ফেটিয়ে নিয়েছি। এবার আমি এই ডিমটাকে পাউরুটি টুকরোগুলোর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এই ডিমটাকে পাউরুটির সাথে খুব ভালো করে মিশিয়ে নেছি। কয়েক মিনিট মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেছি। এই পর্যায়ে কিন্তু আপনারা গোলমরিচ গুঁড়ো ইউজ করতে পারেন। এখন এগুলোকে ভেজে নিব, এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলে আমি পাউরুটির টুকরোগুলো এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার এগুলোকে একটু পাতলা করে ছড়িয়ে দিচ্ছি। পাউরুটিগুলোকে গোল শেপ করে আমি ছড়িয়ে দিয়েছি। এবার চুলার আঁচটাকে মিডিয়াম থেকে একটু কমিয়ে অপেক্ষা করছি এই পাউরুটির টুকরোগুলোর একপাশটা হয়ে যাওয়া পর্যন্ত। কয়েক মিনিট ওয়েট করার পর আমি এই পাউরুটিটাকে উল্টে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, খুব সাবধানে আমি এই ব্রেডটাকে উল্টে দিয়েছি। আর এই কাজটা খুব সাবধানে করতে হবে, না হয় কিন্তু তেলটা গায়ে পড়তে পারে। এবার অন্য পাশটা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। কিছুক্ষণ ওয়েট করার পর আমি এর উপরে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস ছড়িয়ে দিচ্ছি। সসটাকে খুব ভালো করে মিশিয়ে আমি এই নাস্তাটাকে উল্টে দিচ্ছি। এবার আরো কিছুক্ষণ অপেক্ষা করছি। এবার চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আর এতে করে এই নাস্তাটা কিন্তু খুব ভালো করে কুক হবে। কয়েক মিনিট ওয়েট করার পর নাস্তাটি তৈরি হয়ে গেল। এবার আমি এই নাস্তাটি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি নাস্তাটা ঠিক কতটা লোভনীয় হয়েছে। এ পর্যায়ে আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি নাস্তাটা কতটা পারফেক্ট হয়েছে। সকালের ব্যস্ততায় খুব সহজে এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারবেন। আশা করছি আজকের এই নাস্তাটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম আরও নতুন নতুন রেসিপির নোটিফিকেশন পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। হাজির হয়ে যাব আরও কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।